মেয়েদের বয়স কত বছর হলে পর্দা করতে হবে, এগুলো অনেক লম্বা সময়ের প্রয়োজন। এক্ষেত্রে আমরা বলবো, যেমন নবী কাসেম বলছেন, তোমাদের ছেলে মেয়েদের যখন 7 বছর হবে তখন থেকে নামাজের নির্দেশ দাও, আর যখন 10 বছর হবে কড়াকড়ি আরোপ করো। তাহলে আমরা 7 বছর থেকে তার মধ্যে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করা, সেটি আমরা শুরু করতে পারি, হিজাব শুরু করতে পারি। এমনকি সাহাবায়ে কেরামরা তাদের বাচ্চাদেরকে ছোট অবস্থায় রোজা রাখতেন, এবং তারা যখন খাবার চাইতো, স্বাভাবিক শিশু মানুষ, তখন নানা খেলাধুলায় তাকে ভুলিয়ে রাখতেন। তার মানে হচ্ছে ছোটোবেলা থেকেই এই হিজাব বা ধর্মীয় অনুভূতি সেটি সৃষ্টি করা দরকার। আর হিজাবের বাধ্যবাধকতা সেটা বালিগ হওয়ার পর, বালিগ হওয়ার সেটি আমরা সকলেই জানি কি হলে বালিগ হয়, সেভাবে 12 থেকে 13-14 বছর বা আরও কম বয়সেও যে সমস্ত আর কিছু উপসর্গ আছে, এগুলো আমরা কমন জিনিস সবাই জানি, আমার মনে উল্লেখ করার এখানে প্রয়োজন নেই। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।